প্রাচীন ভারতবর্ষের সিন্ধু অববাহিকায় খ্রিস্টপূর্ব আঠাশশো অব্দের দিকে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা যা প্রায় খ্রিস্টপূর্ব সতেরোশো অব্দ পর্যন্ত বিস্তৃত ছিল অনেকেরই দাবি সিন্ধু সভ্যতার উত্থান ঘটেছিল আর্যদের হাত ধরে কিন্তু এই দাবি কি সঠিক চলুন বিশ্লেষণের পরীক্ষাগারে তথ্য উপাত্ত যাচাই বাছাই করে দেখা যাক কারা তৈরি করেছিলেন সিন্ধু সভ্যতা ওয়েলকাম টু মাই চ্যানেল অফ হিস্ট্রি শুরুতেই জেনে নেওয়া দরকার যে আর্য কারা তারা কি ভারতীয় নাকি বহিরাগত তবে এই আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আপনি আমার চ্যানেলের আর্যদের নিয়ে বানানো ভিডিওটি দেখে নিতে পারেন আমরা বরং সরাসরি সিন্ধু সভ্যতা কাদের হাতে গড়ে উঠেছিল সেই আলোচনায় প্রবেশ করি প্রথমত আর্যরা ভারতবর্ষে তাদের প্রথম পদচিহ্ন রেখেছিল আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দের দিকে তখন সিন্ধু সভ্যতা বিকাশের অন্তিম বা অন্তিম মধ্য পর্যায়ে চলমান আর্যরা ভারতের দোয়াব অঞ্চলে সর্বপ্রথম নিজেদের আস্থানা গেড়েছিল মহেন্দ্রদারুর খনন কার্য থেকে প্রাপ্ত নিদর্শনকে কার্বন ডেটিং করে জানা গেছে যে সিন্ধু সভ্যতা পূর্ণ পরিণতি লাভ করেছিল খ্রিস্টপূর্ব বাইশ শতকে এবং তার ক্রমবিকাশ অব্যাহত ছিল খ্রিস্টপূর্ব আঠারো শতক পর্যন্ত হরপ্পা হরপ্পাবাসীরা নগর নির্মাণে দক্ষ ছিল অপরদিকে আর্যরা নগর সভ্যতা ধ্বংস করত আর্যদের ধর্মগ্রন্থের নাম হলো বেদ ঋগ্বেদে পুর বা নগর ধ্বংসের কাহিনী বিবৃত রয়েছে ঋগ্বেদ অনুযায়ী আর্য দেবতা ইন্দ্রের নাম হল পুরন্দর এই পুরন্দর শব্দের অর্থ বিশ্লেষণ করলে পাওয়া যায় নগর ধ্বংসের দেবতা যেহেতু পুরন্দর নগর ধ্বংস করেন তাই প্রত্যুতত্ত্ববিদ হুইলারের মতে নগর জীবনের প্রতি বিরূপ ধারণা পোষণকারী আর্য গোষ্ঠী স্বীয় দেবতা ইন্দ্রের নেতৃত্বে হরপ্পা সভ্যতার উপর অন্তিম আঘাত হেনেছিলেন তবে হরপ্পা সভ্যতা ধ্বংসের পিছনে শুধু আর্যদেরকে ঢালাওভাবে দোষারোপ করা যায় না হরপ্পা আগে থেকেই অর্থনীতি সহ বিভিন্ন দিক থেকে ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছিল দুই হরপ্পাবাসীরা শিশ্নের উপাসনা বা মাতৃকা দেবীর পূজা করতো অপরদিকে আর্যরা লিঙ্গ পূজা ঘৃণা করত আর্যরা বেদ নিয়ে এসেছিল ভারতবর্ষে মাতৃকা দেবীর পূজার বিষয়ে ঋগ্বেদে কোনো কিছু উল্লেখ নেই আর্যরা নিয়মিত দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ দিত ওই যজ্ঞে ব্যবহৃত কোনো উপকরণের সন্ধান আজ পর্যন্ত হরপ্পা সভ্যতার প্রত্নস্থল থেকে পাওয়া যায়নি তিন প্রাচীন ভারতবর্ষে সর্বপ্রথম ঘোড়া নিয়ে এসেছিল আর্যরা কিন্তু হরপ্পার কোনো প্রত্নক্ষেত্র থেকে এখন অবধি কোনো ঘোড়ার কঙ্কাল আবিষ্কৃত হয়নি চার শিব বর্তমান সনাতন ধর্মে গুরুত্বপূর্ণ একজন দেবতা হলেও শিব ছিল মূলত হরপ্পাবাসীদের দেবতা হরপ্পার প্রত্যুস্থল থেকে শিবের স্মারক পাওয়া গিয়েছে শিব শব্দের সন্ধান মিলেছে দ্রাবিড় ভাষাভাষী মানুষের শব্দ ভাণ্ডার থেকে বৈদিক সমাজে শিবের আরাধনা সম্ভবত হরপ্পাবাসীদের থেকেই উদ্ভূত হয়েছিল পাঁচ মৃতদেহকে আগুনে দাহ করার রীতি চালু ছিল আর্যদের মধ্যে কিন্তু হরপ্পাবাসীরা মৃতদেহকে মাটির নিচে সমাহিত করে দিত ছয় হরপ্পাবাসীদের মধ্যে লিপির প্রচলন থাকলেও আর্যদের কোনো লিপির প্রচলন ঘটেনি তখন পর্যন্ত তারা বৈদিক সাহিত্যের শ্লোক কণ্ঠস্থ করত। আর্যদের মাঝে লিপির সূত্রপাত ঘটে আরও কয়েক শতাব্দীর পর সাত হরপ্পাবাসীরা ব্যবসায় পটু ছিলেন তারা ছিল বণিক জাতি পারস্য উপসাগর দিয়ে মেসোপটেমিয়া এবং মিশরের সাথে তাদের বাণিজ্য সম্পর্ক ছিল অপরপক্ষে আর্যরা ছিল যোদ্ধা জাতি তারা ঘোড়ায় চড়ে যুদ্ধের পাশাপাশি স্পোক যুক্ত চাকা ব্যবহার করত। তারা তীর ধনুক ব্যবহারেও ছিল অত্যন্ত পটু আট হরপ্পার সভ্যতা ছিল কৃষি নির্ভর আর্যরা কোনো কৃষিকাজ জানতো না তারা অগ্নিপূজা বলি ও অশ্বমেধ যজ্ঞের আয়োজন করত শতপথ ব্রাহ্মণের এক উক্তি থেকে জানা যায় প্রথমত দেবতারা একে মানুষকে বলি হিসাবে উৎসর্গ করলেন উৎসর্গীকৃত আত্মা অশ্বদেহে প্রবেশ করার পর দেবতারা অশ্বকে উৎসর্গ করলেন উৎসর্গীকৃত আত্মা অশ্বদেহ থেকে পুনরায় ষাড়ের দেহে প্রবেশ করল ষাড়কে উৎসর্গ করা হলে ওই আত্মা মেষে প্রবেশ করলো মেষ উৎসর্গীকৃত হলে উহা ছাগ দেহে প্রবিষ্ট হল এরপর ছাগ উৎসর্গীকৃত হলে তা পৃথিবীতে প্রবেশ করলো দেবতারা পৃথিবী খনন করে গম ও জব আকারে ওই আত্মাকে পেলেন এরপর থেকে সকলেই শস্যাদি কর্ষণ দ্বারা পেয়ে থাকে শতপথ ব্রাহ্মণের ওই অংশটুকু থেকে জানতে পারা যায় আর্যরা প্রথমে ভূমি কর্ষণ দ্বারা ফসল উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে অবগত ছিল না তারা ছিল যাযাবর এবং শীত প্রদান কোনো দেশে ছিল তাদের বাসস্থান শরীরকে উষ্ণ রাখার উদ্দেশ্যে তারা মাংস ভক্ষণ করত। যজ্ঞে উৎসর্গীকৃত প্রাণীদের মাংস তারা ভক্ষণ করত ভারতবর্ষে পদার্পণের পর অশ্বমেধ যজ্ঞই ছিল তাদের প্রধান যজ্ঞ অপরদিকে হরপ্পা সভ্যতার লোকেরা ছিল মৎস্যভোজী আবার আর্যরা মৎস্য ভক্ষণ করত না এই হরপ্পাবাসীদের থেকে আর্যরা কৃষিকাজের কৌশল রপ্ত করেছিল নয় হরপ্পা সভ্যতা যে আর্যদের দান নয় তার জ্বলন্ত প্রমাণ বহন করছে ওই সময়ের মৃৎশিল্প আর্য সভ্যতা যেখানে বিকশিত হয়েছিল সেই অঞ্চলে মৃৎপাত্রের রঙ ছিল গাঢ় ধূসর বর্ণের অপরদিকে হরপ্পা সভ্যতা থেকে যে সকল মৃৎপাত্র উদ্ধার করা হয়েছে সেসবের রঙ ছিল কালো আর লাল দশ হরপ্পা সভ্যতার পোড়া ইটের ব্যবহার ছিল প্রচুর পরিমাণে কিন্তু পোড়া ইট কিভাবে বানাতে হয় তা আর্যরা জানতই না এগারো হরপ্পা সভ্যতা ছিল মাতৃপ্রধান কিন্তু বৈদিক সভ্যতা ছিল পুরুষ প্রধান বারো হরপ্পা সভ্যতা যে আর্যরা গড়ে তোলেনি তার সবচেয়ে বড় প্রমাণ হলো ডিএনএ পরীক্ষা কঙ্কালের ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে হরপ্পায় প্রাপ্ত কঙ্কাল আর্যভাষীদের বলে প্রমাণিত হয়নি ওইখানে যে কঙ্কাল পাওয়া গেছে তারা মূলত প্রোটো অ্যাস্ট্রালয়েড মঙ্গলয়েড এবং আলপিয়ান জনগোষ্ঠীর মানুষের এই সকল আলোচনার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি বা প্রতীয়মান হয় যে সিন্ধু সভ্যতা আর্যরা গড়ে তোলেনি এবং আর্যদের এই অঞ্চলে প্রবেশের বহু আগেই এখানে বসবাসত মানুষেরাই তিলে তিলে সেই নগর সভ্যতা গড়ে তুলেছিলেন সিন্ধু উপত্যকায় সিন্ধু সভ্যতার যে জ্বলন্ত স্ফুরণ ঘটেছিল তার ভিতরে ছিল অজস্র পরিশ্রমী মানুষদের হাতের ছোঁয়া একদল সুদক্ষ কর্মীর আবেগ উদ্দীপনা ও নির্মল প্রেরণার প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ ছিল এই বিস্তীর্ণ ভূমি যার রুচি ছিল তার ছাপ সিন্ধু সভ্যতার নগর ধ্বংসাবশেষে হাজার বছর পরেও বিদ্যমান বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ